আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল ভিডিওতে আপনাদেরকে আবারও আরেকবার স্বাগতম। আবারও একজন নতুন পেশেন্ট নিয়ে, নতুন একজন সুস্থ ভাইকে নিয়ে, যিনি কিছুদিন আগ পর্যন্ত নিজেকে অসুস্থ ভাবতেন এবং অসুস্থতার খাতায় ওনার নাম লিপিবদ্ধ ছিল, বাট এখন কিন্তু উনি সম্পূর্ণ সুস্থ মানুষদের দলে, স্বাভাবিক এবং সুস্থ একটা জীবনের অধিকারী উনি। গত 25 বছরের ঘটনা, গত 25 বছর থেকে একটা মানুষ তার শরীরে এই ব্যথা এবং যন্ত্রণা নিয়ে দিনের পর দিন পার করেছেন, রাতের পর রাত পার করেছেন। এই যে একটা অসহনীয় একটি কষ্ট, এই যে একটা অসহনীয় একটা সমস্যা নিয়ে পার করা, এটা অনেক কষ্টের, অনেক কষ্টের একটা ব্যাপার। দর্শক, বেশি কথা না বাড়িয়ে আসুন সরাসরি আমাদের এই আজকের অতিথির সাথে কথা বলে দিই এবং ওনার কাছ থেকে ওনার পুরো বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। স্যার কেমন আছেন আজকে আপনি? ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি ভালো আছেন এটা জানার পর অবশ্যই অনেক বেশি ভালো লাগে, কারণ কিছুদিন আগ পর্যন্ত আপনি অনেক অসুস্থ ছিলেন আমরা জানি। স্যার আপনার নামটা যদি একটু বলেন আমাদের দর্শকদের। নাম সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম, আপনার দেশের বাড়ি কোথায়? ঝিনাইদহ। ঝিনাইদহ। ঝিনাইদহ কোথায়? ঝিনাইদহ সদর। সদরে। আচ্ছা, আমরা জানি আপনি প্রাইভেট সার্ভিস করেন, কোথায় করেন? মতিঝিল। মতিঝিলে। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য কি একটু বলবেন যে আপনার কি সমস্যা ছিল এবং এটা ঠিক কত বছর আগে সর্বপ্রথম শুরু হয়? এটা হচ্ছে আমার 25 বছর আগ থেকে শুরু, মানে 25 বছর আগে থেকে শুরু হয়েছে, এখন রানিং 25 বছর বয়স আর কি। 25 বছর বয়স কি হয়েছিল? 25 বছর না, এখান তো মানে আমার এই এই সাইড দিয়ে মানে শিরশির করে মানে ব্যথা করে আর কি, ফ্যানের বাতাস সহ্য করতে পারি না। তো এই ব্যাপারে কোনো বিশেষজ্ঞ ডাক্তারের কাছে? এটা কি শুধু বাম হাতে? বাম হাতে, ডান পাশে না। ডান পাশে না, পায়ে এখান থেকে এমনি সরাসরি এটা এটা এমনি হয়ে পর্যন্ত আর কি। আচ্ছা, তার মানে আপনার বাম পা এবং বাম হাত এই পুরো অংশটা হচ্ছে আপনার প্রচণ্ড রকম ব্যথা করতো এবং শিরশির করতো এবং এটা সার্বক্ষণিক, কখনো এটা থামতো না। ওষুধ খাইলে মনে করেন, সাধারণ লোকাল ওষুধ খাইলে মনে করেন 10-12 দিন খেলাম, 15-20 দিন আবার। আচ্ছা, কী হয়েছিল, কোনো ঘটনা বা এরকম কোনো কিছু? অনুমান করতে পারে আর কি, কোনো কারণে মাথায় বোঝা রেখে পড়ে গেছিলাম স্লিপ খেয়ে, সেখান থেকে হয়তো যেটা কিছুক্ষণ আগে আপনি সময় মানে আমাদের সাথে এমআরআইয়ের মাধ্যমে জানা গেল আর কি, বোঝা গেল। কিছুক্ষণ আগে যেটা আপনি শেয়ার করেছিলেন আমাদের সাথে যে আপনি প্রায় 20-25 বছর আগে যখন আপনি হয়তো গ্রামে থাকতেন, তখন আপনি মাথায় বোঝা নিয়ে সাঁকো পার হচ্ছিলেন, তখন আপনি স্লিপ করে পড়ে যান বোঝা সহ এবং প্রচণ্ড রকম ব্যথা হয়, সেই ব্যথাটা কিছুদিন হয়তো ছিল, এর পরবর্তীতে ব্যথাটা কমে যায়, কিন্তু তারপর থেকে আপনার এই শিরশির ব্যথাটা আপনার করতে থাকে। তো এই শিরশির ব্যথাটা যদি আমাদেরকে একটু বর্ণনা দেন যে কেমন হয়, কি কি সমস্যার সম্মুখীন হতেন এই ব্যথার জন্য? এটা সাধারণত রাতের শোয়ার সময় মানে শুইলে ফ্যান জোরে দিলে, ফ্যানের বাতাস লাগলেই এই পাশে মানে বাতাস লাগলে ঠান্ডা অনুভূতি হয় আর কি, ঠান্ডা মানে শিশির অনুভূতি হয়। দেখা যাচ্ছে এক রুমে 3 জন আছে কিন্তু আর 2 জনের ফ্যানের দরকার, কিন্তু আমার দরকার না। এ নিয়ে মোটামুটি মানে যখন আপনি একা থাকছেন তখন হয়তো আপনি ফ্যান বন্ধ করে থাকছেন, মানে প্রচন্ড গরম কিন্তু আপনি তারপরেও ফ্যান বন্ধ করে কষ্ট সহ্য করে আছেন এই রাতের পর রাত। মানুষ আমরা জানি যে নর্মালি গরমে আমরা ঘুমাতে পারি না, কিন্তু গরম লাগলে আমার ভালো লাগে। আচ্ছা, কিন্তু গরমটাই আপনার ভালো লাগে এবং এমন হয়েছে গরমের কারণে মাঝে মাঝে হয়তো আপনি ঘুমাতে পারি না, হয়তো ঘুম আসতেছেন এই পাশে উপাস করছেন, কিন্তু আবার যখন সাথে কেউ থাকছে বাধ্যতামূলক ফ্যান ছাড়তে হচ্ছে, তখন কি করতেন? তখন আমি খাতা দিয়ে ঢেকে রাখতাম, খাতা দিয়ে একটু ঢেকে রাখতাম যাতে আমার বাতাস না লাগে আর কি। যখন এই ব্যথাটা প্রথম আপনি পান এবং শুরু হয়, কি করেছিলেন প্রাথমিক ভাবে? কোনো ডক্টর, কোনো চিকিৎসা নেই নাই। আচ্ছা, কি ধরনের চিকিৎসা? ওষুধ বলেছেন, ওষুধ খাচ্ছেন কোথা থেকে? ওষুধ মনে করেন কোনো সময় ব্যথা অনুভব করলে হোমিও ডাক্তারের কাছে কিছু বলছি যে আমার এরকম, এটা আপনার সাথে যে বর্ণনা দিলে এরকম, সে আলোকে উনি ওষুধ দিচ্ছে, 50 টাকা বা 100 টাকা বিল করছে, খাইছে 10 দিন খাওয়ার পর দেখা যাচ্ছে যে চুপচাপ রয়েছে ব্যথা একটু চুপচাপ। কিন্তু ওনারা কোনোদিন বলে নাই যে এই যে ডাক্তার মানে হোমিও ডাক্তার কোনো সময় বলে নাই যে 2 মাস খাবেন বা 6 মাস খাবেন, খাইলে একবারে নিরাময় হবে, এরকম না। এখন তো আবার থাক, যখন আবার পরে তখন আবার খাইয়েন, এইভাবেই চলতেছে আর কি, চলতে এসে এখন স্যারের এই বক্তব্য বা ভিডিও দেখার ফলে অনেক 1.5 বছর দেখতেছি, দেখার পর আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম যে স্যারের যেহেতু উনি বাধ্যতা প্যারালাইসিস রোগী দেখে, স্যারের কাছে গেলে হয়তো আমার জিনিসটা মানে তারপরে আপনি দীর্ঘ একটা সময় আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি বিশিষ্ট বাত ব্যথা এবং পেন প্যারালাইসিস বিশেষজ্ঞ, ওনার ফলোয়ার ছিলেন এবং স্যারের ভিডিওগুলো আপনি দেখছিলেন, এবং দেখতে দেখতে একটা সময় মনে হয়েছে যে আর না,
দীর্ঘ 25 বছর তো হলো, এবার একটু স্যারের কাছে যাই। তো স্যারের কাছে যখন প্রথম আসেন, স্যার আপনাকে দেখেন, দেখার পর কি বলেছিলেন আপনার এই সমস্যাটা দেখে? দেখার পর স্যার বলছে যে এমআরআই করতে পারবেন? আমরা স্যার আমি প্রিপারেশন নিয়েই আসছি। আচ্ছা, তো সাথে সাথে উনি ই করলো, ডায়াগনোস্টের জন্য কিছু মানে প্যাথোলজি কিছু পরীক্ষা দিল আর এমআরআই পরীক্ষা দিল। পরীক্ষা করলাম, পরীক্ষা করার পর আবার এই মাসের 3 তারিখ আসছিলাম, পরে আবার 5 তারিখ আসছি। 5 তারিখ আসার পর স্যার এমআরআই রিপোর্ট ওই ইসে নিয়ে আলোয় লাগাই দেখলো, দেখার পরে বললো, আমারে বললো যে এই দেখেন আপনার ঘাড়ে এই জায়গায় এই, মানে আপনাকে স্পষ্ট স্যার দেখিয়ে দিয়েছেন এই ডিসগুলো তো আপনার সমস্যা আছে, আপনার এই শিরা বসে গেছে, এই বসে যাওয়ার কারণেই আপনার হচ্ছে এই ব্যথা। তার মানে হচ্ছে আপনার মূলত ব্যথা হচ্ছে আপনার হাতে এবং আপনার পায়ে, কিন্তু আপনার মেইন সমস্যা ছিল আপনার সার্ভাইকেল। আমরা আপনার এমআরআই রিপোর্টে যেটা দেখছি, পিএলআইটি আপনার সার্ভাইকেলে 4, 5, 6, 7 স্পন্ডলাইসিস হয়েছিল এবং এল হচ্ছে আপনার 1, 2 এই ডিসগুলো তো সমস্যা, কিন্তু ওই জায়গায় আপনি কখনো ব্যথাটা অনুভব করেন? আপনি ব্যথা অনুভব করেছেন সবসময় আপনার হাতে এবং পায়ে। এটা হচ্ছে একটা দর্শক, এই জিনিসটা আসলে একটা ব্যাপার যেটা আসলে অনেক পেশেন্ট আমাদেরকে কমপ্লেন করেন যে আমার তো আসলে হাতে ব্যথা, আমি কেন মেরুদণ্ডের এমআরআই করবো, বা আমার হচ্ছে পায়ে ব্যথা, আমি কেন পায়ের গোড়ালিতে ব্যথা, আমি কেন হাঁটুর এক্সরে করবো, বা মেরুদণ্ডের সাথে আমার এটা কী সম্পর্ক? দর্শক, এটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি আসলে একটু পরে। স্যার বলেন তারপরে কী হয়েছে? স্যার যখন আপনার রিপোর্টটা দেখলেন, আপনাকে বললেন, স্যারকে আপনাকে ভর্তি হওয়ার কথা বলেছেন, স্যার বলছে যে আপনাকে বলছে যে আপনাকে থেরাপি নিতে হবে, থেরাপি নিতে হলে আপনাকে পায়ে ভর্তি হতে হবে, নাহলে প্রতিদিন এসে দিতে হবে। তো আমি তখন মানে ডিসিশন নিতে পারি নাই। আচ্ছা, তো স্যারকে বলছে যে আপনি প্রাইভেট একটা জব করেন, আমি ছুটির ব্যাপার আছে, আমি চিন্তা ভাবনা করে দিই, আর আমার টাকারও ব্যাপার আছে, সব মিলাই দেখি কি করে। তো তখন আমি ছুটি মানে অফিস থেকে ছুটি নিলাম, নেওয়ার পরে স্যারের মানে আমি চিন্তা করলাম যে মোমবাতি জ্বলতে যদি প্রতিদিন আমি থেরাপি নিতে আসি শ্যামলি, তা আমার আসতে লাগে 2 ঘন্টা, যাইতে লাগে 2 ঘন্টা, রাত 11টার বেশি বাজে, তা আমি যাই খাবো কখনে, ঘুমাবো কখন, আবার সকালে অফিসে যাবো কখনে, আর এটা একদিন না, অন্তত 36 দিন আসা লাগবে, 1 মাস 6 দিন। এতে একটা মানুষ অলরেডি আরো মানে উপকারের থেকে অপকার অসুস্থ হয়ে যাবে, তার অন্য হসপিটালে ভর্তি করা লাগবে। এই বিষয়ে তো সর্ব মিলিয়ে চিন্তা করলাম যে যেখানে 10 দিন বা 12 দিন থাকলে এতদিনের সময় কভার হয়ে যাবে, সেটা করাই সবচাইতে ভালো। তো সেই অনুযায়ী আপনি স্যার আপনার ভর্তি হয়ে যান। আমরা জানি যে আপনার স্যার যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট, স্যার সবসময় যেটা বলেন যে আপনার অপারেশনবিহীনভাবে আপনার এই ধরনের পিএলআইডি রোগী খুব দ্রুত সময়ের ভিতরে তারা ভালো হয়ে যান, এবং আপনি সেটা জানার পর আপনি ভর্তি হয়ে যান, এবং আপনার 3 বেলা করে আমরা জানি আপনার ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, সকালে দুপুরে এবং সন্ধ্যায় 3 বেলা করে। এবং এই ট্রিটমেন্ট নেওয়ার পরবর্তীতে খুব দ্রুত সময়ের ভিতরে আপনি ভালো হয়েছেন। স্যার কতদিন সময় লেগেছিল? 10 দিন। তার মানে 10 দিন আগের আপনি এবং 10 দিন পরের আপনি, দুইটাতে কেমন লাগছে আপনার? অনেক পার্থক্য আছে। তো আগের চেয়ে এখন ভালো আর কি, আমি তো আগে ব্যথা অনুভব করছি বা অশান্তি ভোগ করছি, এখন আমার কোনো অশান্তি নেই। আচ্ছা, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাদের প্রতিষ্ঠানের সবাই খুব অমায়িক, আলহামদুলিল্লাহ সবাই অমায়িক, মানে সবাই দিনের মধ্যে 3 বার, 4 বার, 5 বারও খোঁজ নিচ্ছে অফিস থেকে, যে কি আপনার কোনো অসুবিধা আছে বা কী দরকার, কী প্রয়োজন, কোন সমস্যা, এটা সবচাইতে বেশি পজিটিভ দিক। আচ্ছা স্যার, ঠিক কতদিন পরে আপনি বুঝতে পারেন যে আপনি এখন সেই আগের ব্যথাগুলো আপনার নেই, বা হাত শিরশির করা বা আপনার পা যে ব্যথা করা সেটা এখন আর করছে না, ঠিক কতদিন পর থেকে বুঝতে পারেন যে আপনি ভালো হয়ে গেছেন? চিকিৎসাধীন থাকা অবস্থায়, 7 দিন পরের থেকে বুঝতে পারেন যে আপনার সেই ব্যথাটা নাই, এখন আর নাই। আপনি ফ্যান চালিয়ে কি আপনি টেস্ট করেছেন? করেছি। সেই শিশির অনুভূতিটা এখন আর আসতেছে না। তো এই যে স্যার 25 বছর, গত 25 বছরের একটা কষ্ট বয়ে বেড়ানো, আমরা যেখানে একদিনের ব্যথা আমরা সহ্য করতে পারি না, অস্থির হয়ে ডাক্তারের কাছে ছুটে যে আপনি 25 বছর থেকে এই কষ্টটা বয়ে বেড়েছেন আপনার শরীরে, হতে পারে হয়তো অনেকগুলো রিজন ছিল, অনেকগুলো কারণে ছিল, হয়তো বুঝতে পারেননি সেই সমস্যাটা। তো এই যে 25 বছরের ব্যথা মুক্ত একটা জীবন, কেমন লাগছে আজকে? হ্যাঁ, অবশ্যই ভালো লাগতেছে। আপনার পরিবারের সাথে যখন শেয়ার করেছেন বিষয়টা, তারা কেমন লাগছে? না, শেয়ার করে আমি জাস্ট ফোন দিয়েছি, আমি বললাম যে অলরেডি বেরোইতেছি, হসপিটালে যাবো, মানে বললাম 2টা শাখা আছে, একটা হেড অফিস, একটা পেমেন্ট করবো, তারপরে চলে আসবে। তারা নিশ্চয়ই এক্সাইটেড অবস্থায় আছেন যে এতদিন পর আপনাকে আবার পাচ্ছে খুব সুস্থ অবস্থায়। স্যার আমাদের দর্শকদের জন্য কিছু বলবেন, যারা দীর্ঘদিন এই ধরনের সমস্যাটায় ভুগছেন, যারা হয়তো জানেন না আপনার মতো হয়তো যে কোথায় গেলে এই ধরনের চিকিৎসা পেতে পারেন দীর্ঘ একটা সময়, তাদের জন্য কিছু বলবেন আপনি? হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্য এটাই, যারা বাত ব্যথা বা প্যারালাইসিস বিভিন্ন ধরনের ব্যথা নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াইতেছে, আমি মনে করবো যে বিভিন্ন জায়গায় ঘুরে না বেড়ায় যিনি এই বিষয়ের বিশেষজ্ঞ, যারা ডক্টর শফিউল্লাহ প্রধান, উনি বিশেষজ্ঞ, আমি মনে করি ওনার সর্বপর্ণ হলে খুব দ্রুত
অরোগ্য শিফা লাভ করে, অরোগ্য শিফা লাভ করার মালিক হচ্ছে আল্লাহ দেওয়ার মালিক, অবশ্যই অবশ্যই চেষ্টা সাধনার ভিতর দিয়ে দূরত যাইতে পারে, ওসিলা দরকার হয়, যে যিনি যেহেতু উনি এই বিষয়ে মানে বিশেষজ্ঞ আমি এটা মনে করি আর কি, আলহামদুলিল্লাহ। আর যে যে বিষয়ে পারদর্শী তার কাছে যাওয়াই সবচেয়ে বেটার, অবশ্যই যে কোনো এমবিবিএস ডাক্তারের কাছে গেলে আপনি ব্যথা নেই, উনি কিন্তু ওষুধ লাগবে জি, কিন্তু ভালো হলো না মানে ই দিতে পারবে না, লাস্ট ডিসিশন দিতে পারবে না, কিন্তু উনি একটা তো ব্যথা নাশক ওষুধ, যারা একবার ক্লাস ফোর ফাইভ পড়ে তারাও লিখতে পারে বা তারাও জানে, ঠিক একজন এমবিবিএস ডাক্তারের মানে এই বিষয় না যে ফিজিওথেরাপি বা আমাদের স্যার সবগুলো প্রধান যে স্যার যে বিষয় বিশেষজ্ঞ, একজন এমবিবিএস ডাক্তার কিন্তু ওই বিষয়ে বিশেষজ্ঞ না, কিন্তু তারপরেও উনি কিন্তু আমাদের এই ভাইয়ের গত 25 বছর যে কষ্ট উনি বয়ে বেড়েছেন, যদি এত অল্প সময়ের ভিতরে 25 বছরের কষ্ট কখনো আসলে বলে শেষ করা যাবে না, এর জন্য অনেক ত্যাগ তিতিক্ষা অনেক কিছু স্বীকার করতে হয়েছে ওনাকে, এই যে চড়াই উটাই পার করে শেষ পর্যন্ত যখন আর পারছিলেন না ঠিক সেই মুহূর্তে উনি খোঁজ পান ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার ব্যাপারে এবং স্যারের কাছে আসেন, এবং দেখুন মাত্র 9 থেকে 10 দিনের ভিতরে আমাদের এই ভাই সম্পূর্ণ সুস্থ এবং ভালো। এই যে আপনাদের সামনে উনি শেয়ার করছেন যে ওনার জীবনের ঘটনাগুলো কেন শেয়ার করছেন, উনি ওনার জীবনে আসলে যে কষ্টটা উনি স্বীকার করেছেন, উনি চান না যে কখনো আপনাদের ভিতরে আপনারা এই আপনারা এই কষ্টগুলো আপনারা স্বীকার করেন, জীবন থেকে এই যে এত সুন্দর কিছু সময় আছে এই সময়গুলো যাতে শুধুমাত্র ব্যথার জন্য নষ্ট না হয়, আমাদের জীবন আসলে সমস্যা অনেক অনেক আছে, অন্যান্য সমস্যা নিয়ে আমাদেরকে সমাধান করা উচিত, শুধু ব্যথা নিয়ে আমাদেরকে পড়ে থাকলে হবে না, ব্যথা এমন একটা জিনিস একটা মানুষকে সারা জীবনের জন্য সে পঙ্গু করে দিতে পারে, আমরা চাই না যে এই ধরনের কোনো মানুষ সারা জীবন পঙ্গুত্বে কাটাক। দর্শক আমরা এরকম অসংখ্য আপনাদের কাছ থেকে ভালোবাসা পাচ্ছি, অসংখ্য SMS পাচ্ছি, অসংখ্য অসংখ্য আমরা ফোন পাই, আপনারা আশা করবো যে আপনাদের আরও যত সমস্যা আছে যত ধরনের যা কিছু আছে সব কিছু আমাদের সাথে শেয়ার করুন, ভিডিও ডিসক্রিপশনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে ফোন করলে সবসময় আমাদের অভিজ্ঞ যারা আছেন তারা আপনাদেরকে সমাধান দেওয়ার জন্য বসে আছেন। দর্শক আশা করি আজকের মতো এখানে শেষ করব, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য, ওয়ালাইকুম আসসালাম।